নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আর আজকে আমরা কথা বলছি ইনভিট্রো ফার্টিলাইজেশন বা IVF এর ফেলিয়ারের পরে যে মানসিক অবস্থা তৈরি হয়, যে মানসিক সমস্যাগুলো হতে পারে, সেই পরিস্থিতিটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে IVF সম্পর্কে, আজকের দিনে আমরা সকলেই পরিচিত, কিন্তু তারপরেও কিন্তু IVF সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে অনেকেরই। যখন অনেক দিন ধরে বাচ্চার জন্য চেষ্টা করার পর সফল না হয়ে যখন IVF এর দ্বারস্থ হন, তখন অনেকেরই একটা ভুল ধারণা তৈরি হয়, সেটা পাশের মানুষজনের কাছ থেকে শুনে হোক অথবা বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হয়ে হোক, মনে হয় যেন IVF করলে কিন্তু 100% বাচ্চার জন্ম দেওয়া বা 100% সফল হয়ে বাচ্চার জন্ম দেওয়া সম্ভব। সেটা কিন্তু এটা ভুল ধারণা। প্রথম সাইকেলের পর 25-30% সাফল্যের হার, এবং টোটাল IVF এর সাফল্যের হার 50-60%, এবং সেটা একটা দীর্ঘ পদ্ধতি এবং অবশ্যই একটা খরচ সাপেক্ষ একটা পদ্ধতি। তো এই বিষয়গুলো নিয়ে যখন আপনারা IVF এর দ্বারস্থ হচ্ছেন, প্রথম থেকে যদি আপনারা এইগুলো সম্পর্কে একটু মানসিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে কিন্তু হঠাৎ করে মানসিক ভাবে হতাশ হয়ে পড়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। যেটা হয় সেটা হলো, দেখা গেছে যারা IVF এর দ্বারস্থ হচ্ছেন, দীর্ঘদিন ধরে বাচ্চার জন্ম দেওয়া নিয়ে একটা স্ট্রেসের আন্ডারে তারা থাকেন, এবং তাদের কিন্তু আগের থেকেই মানসিক অবসাদ বা অ্যাংজাইটি ইত্যাদির সম্ভাবনা আগের থেকেই থাকে। IVF এ যাওয়ার আগে থেকেই তাদের এই সম্ভাবনাগুলো থাকে, এবং IVF এর জন্য যে ধরনের ওষুধ ব্যবহার করা হয় অথবা যে হরমোনাল তারতম্য হয়, তার ফলেও কিন্তু মহিলাদের একটা মানসিক অবসাদ তৈরি হওয়ার একটা রিস্ক বেড়ে যায়। এর ফলে স্বভাবতই যখন IVF সফল হয় না, তখন এই মানসিক অবসাদ বলুন বা মানসিক হতাশা বলুন বা উদ্বিগ্ন বা খুব বেশি অ্যাংজাস হয়ে পড়া, যে অ্যাংজাইটি, এগুলো কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। এবং বেড়ে যাওয়ার ফলে যেটা হয়, খুব বেশি করে যেটা হয় সেটা হলো নিজেকে ব্লেম করা বা নিজেকে দায়ী করা ইত্যাদি, বা নিজেকে অক্ষম মনে করা, এই ধরনের কিছু চিন্তা ভাবনা কিন্তু মানুষের মনে চলে আসে, এবং স্বাভাবিকভাবেই মন খারাপ থাকা, দীর্ঘদিন ধরে মন খারাপ থাকা, নিজের নর্মাল স্বাভাবিক জীবনে বা কাজকর্মে ফিরতে না পারা, এবং নিজের প্রত্যেক দিনকার ডেইলি অ্যাক্টিভিটি করতে না পারা, ঘুম খিদে ব্যাহত হওয়া, এই ধরনের সিমটমস গুলো যদি হয়, যদি এটা দীর্ঘদিন থাকে, অন্তত 2 সপ্তাহ স্থায়ী হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মানসিক সমস্যাগুলোর জন্য চিকিৎসার কথা ভাবতে হবে। এবং এই জায়গাটাতে কিন্তু পরিবারের একটা ভূমিকা রয়েছে। আমাদের দেশে যেটা হয়, যে যেহেতু আমরা এক্সটেন্ডেড পরিবারের মধ্যে থাকি, তো পরিবারের লোকজনের সাপোর্টটা কিন্তু এই দম্পতির ক্ষেত্রে ভীষণ পরিমাণে জরুরি। অনেক সময় কি হয়, পরিবারের লোকজন অনেক কথাবার্তা বলেন, অনেক মন্তব্য করেন, যেগুলোর ফলে কিন্তু এই যে অলরেডি তাদের মধ্যে নিজেকে দায়ী করার একটা প্রবণতা আছে, বা নিজেকে অক্ষম মনে করা, বা নিজেকে নিজের জীবনটাকে অসম্পূর্ণ মনে করার এই যে প্রবণতাটা, এটা কিন্তু বাড়ির লোক অনেক মন্তব্যের মাধ্যমে বাড়িয়ে দেয়, তাতে কিন্তু তাদের অ্যাংজাইটি, স্ট্রেস ইত্যাদি বেড়ে যায়। তো আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের কোনো কথা বা আমাদের কোনো মন্তব্য বা আমাদের কোনো অযথা কৌতূহল যেন এই যে দম্পতি অলরেডি একটা এতটা মানসিক সংকটের মধ্যে আছেন, তাদের এই সংকটটাকে যেন আমরা আরো বাড়িয়ে না দিই। আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব, তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব, এবং সবসময় মনে রাখতে হবে যে বাচ্চা জন্ম দিতে না পারা কিন্তু আপনার কোন রকম অসম্পূর্ণতা নয়, বা আপনাদের জীবনটাকে কিন্তু অসম্পূর্ণ করে তোলে না। বাচ্চা জন্ম দেওয়া জীবনের একটা পার্ট, এবং এটার ছাড়াও আপনার জীবনে কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে, আপনার কাজের জায়গা রয়েছে, আপনি আপনার একটা সামাজিক পরিচয় রয়েছে, আপনার একটা পারিবারিক জীবন রয়েছে, এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের একটা নিজস্ব সম্পর্ক বা নিজস্ব জীবন রয়েছে, কোনোটাই কিন্তু অসম্পূর্ণ নয়। সুতরাং যখন এই সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই যে দীর্ঘ স্ট্রেসফুল সময়, সেই সময় কিন্তু স্বামী স্ত্রীকেও নিজেকে একে অন্যকে ভীষণ ভাবে সাপোর্ট করতে হবে, এবং একে অন্যের পাশে থাকতে হবে, এবং নিজেদের সম্পর্কটাকেও কিন্তু আরো বেশি করে সুন্দর করে তোলার চেষ্টা করতে হবে। কারণ বাচ্চা আসলে আপনাদের জীবনটা আরো বেশি সুন্দর হবে হয়তো, কিন্তু বাচ্চা ছাড়াও এখন যে আপনাদের দুজনের যে সম্পর্কটা, সেটাও কিন্তু যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট সম্পূর্ণ, এইটা আমাদের বুঝতে হবে। এছাড়াও যদি
যে সিমটম গুলো আমরা কথা বললাম, যে অতিরিক্ত বেশি মন খারাপ হচ্ছে, অবসাদ হচ্ছে, কোনো কাজই করতে পারছি না, আমার কাজ করার ইচ্ছেই হচ্ছে না, বা আমার নিজের জীবনটাকে আমার ভীষণ ব্যর্থ মনে হচ্ছে, বা আমার বাঁচতে ইচ্ছে করছে না, এই ধরনের সিমটম যদি আপনাদের মধ্যে হয় তাহলে অবশ্যই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন, প্রয়োজনে আপনারা সাইকোথেরাপি করান, প্রয়োজনে ওষুধ খান এবং জীবনে নর্মাল ছন্দে ফিরে আসুন। নর্মাল ছন্দে ফিরে আসলে কিন্তু IVF এর সাফল্যের হার বা সাফল্যের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। ভালো থাকবেন, নমস্কার।